ভোলার লালমোহন উপজেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখা, আসন্ন এসএসসি পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করা, মাদক বাল্যবিয়ে ও ইফটিজিং রোধসহ সর্বক্ষেত্রে আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মিজানুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।